আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন, কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমরা চলে এসেছি ডোমার চান্দিনাপাড়া জান্ডার ডেয়ারি ফার্মে। প্রিয় দর্শক, এখানে আজকে আমরা এসেছি শুকনো হাড্ডিসার গরুকে কী কী খাদ্য রসুন দেওয়া হয় এই বিষয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, এই খাদ্য রসুন সম্পর্কে আলোচনা করব। আর এখানে বিষয় একটা হচ্ছে দর্শক, যে আসলে আপনার নতুন যারা খামার দেখছেন বা আপনাদের খামার আছে, আপনারা শুকনো হাড্ডিসার গরু লালন পালনে কী কী খাদ্য রসুন দেন সেটা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। এই জন্য আমরা আজকে আপনাদের এখানে এই বিশাল একটা ফার্মে আপনাদের নিয়ে এসেছি। তা প্রিয় দর্শক, আপনাদের খাদ্য রসুন সম্পর্কে জানানোর আগে এই ডেইলি ফার্মটি আপনাদের এক পাক আমরা ঘুরিয়ে দেখাবো। ঘুরিয়ে দেখানোর পরে আমরা এখানে যে আপনার কর্মী রয়েছে আমরা তার সঙ্গে কথা বলে দেবো, যে এখানে তারা কী কী খাদ্য রসুন এই শুকনো হাড্ডিসার গরুকে তারা খাওয়ায়। প্রিয় দর্শক, চলুন আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ দর্শক, আমরা এখানে খাদ্য রসুন বিষয়ে আপনার সাথে কথা বলার কথা। তা আজকে এখানে আমরা পেয়েছি ফুলেন্দা, যেখানে এখানে আপনার গরুর খাদ্য রসুন কীভাবে তৈরি করে এই বিষয়টা আমরা সরাসরি তার কাছে শুনে নেব। কেমন আছেন? ভালো আছেন? তা আসলে দাদা, আমরা এখানে এর আগেও আসছিলাম, তো এটা বিষয় হচ্ছে যে আপনারা তো আপনি তো এখানে খাদ্য রেশনই তৈরি করেন, তো খাদ্য রেশন তৈরি করতে যায় যে এখানে যে বিষয় হচ্ছে যে এই শুকনো হাড্ডিসার গরুর জন্য যে খাদ্য তৈরি করা হয়, যেভাবে তৈরি করা হয় এবং এটা আপনি কীভাবে তৈরি করেন এই বিষয়টা আমাদের দর্শকের দোষ আপনাকে একটু বলতে হবে। এবং এই খাদ্য রেশনটা তৈরি করতে যায় যে যেটা প্রয়োজন সেই বিষয়টা একটু অবগত করলে আমাদের অনেক খামারিরা অবশ্যই তারা একটু লাভবান হতে পারে। তো এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে আসলাম। এখানে আমরা মুগা দেই অথবা সয়াবিন দেই, খৈলা দেই, তারপরে ভুট্টার গুঁড়া, তারপরে যে গমের গুঁড়া, গমের গম না থাকলে অর্থাৎ চোপর দেই, এইগুলো দেই আর কি। তা আপনার মনে করেন যে যদি ভুট্টার গুঁড়া দেওয়া হয়, ভুট্টার গুঁড়া দেওয়া হলে তো আপনার ওই আপনার ভুট্টার গুঁড়াতে যে প্রোটিনটা থাকে, তা এখানে গমের যে ভুষি আছে আর কি, এই গমের ভুষি তো সেই প্রোটিন, তাহলে এখানে ভুট্টার গুঁড়ার সঙ্গে গমের ভুষিটা না দিলেও কি চলে না? না, এটা ফ্যাট বাড়ে বেশি, তো ফ্যাট বাড়ে বেশি, হ্যাঁ ফ্যাটের কারণে এই চোপড় দেওয়া হয়। চোপড় দেওয়া হয়? হ্যাঁ। তা আপনি এখান থেকে আসলে কতদিন থেকে খাই এই আপনার খাদ্য তৈরির সঙ্গে জড়িত? আমরা প্রায় 5-6 বছর থেকে আমি এখানে কাজ করি। এখানে কাজ করেন? তো এখানে আপনার এই যে আপনার ভুট্টার গুঁড়া বা আপনার ভুসিরা এর কোথা থেকে নিয়ে আসেন আপনারা? এটা আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, দোকান থেকে বাজারও পাই, বাজার থেকে নিয়ে আসি, কোম্পানি থেকে ডাইরেক্ট বাজার দিয়ে আনি। বাজার দেন? এর সঙ্গে আপনার এই ভুট্টার গুঁড়া, তারপরে আপনার ওই গমের ভুসি এবং আপনার ধানের যে ভুসি, যেটা তো গুঁড়া যেটাকে বলা হয়, এর সঙ্গে আলাদা কোনো মেডিসিন বা আলাদা কোনো ইয়া যোগ করা হয়? আছে। সেটা কি আছে? টাইম টাইম অনেক কিছু ইত্যাদি আসা হয়। এই খাদ্যের পাশাপাশি, এই রেশম খাদ্যের পাশাপাশি আপনাদের যে এই ঘাস বা খড়ের প্রয়োজন সেই বিষয়টা আপনার কীভাবে দেখেন? ওটা তো আমরা খড় দেই আর খ্যাড় দেই, গরু দেই দুই টাইম। জি। তারপরে এগুলো খাওয়ার সিস্টেম কী জানেন, মানে নতুন অবস্থা যে গরুগুলো আসে তাকে এক পোয়া দিয়ে দেড় পোয়া দেই, এইভাবে 15-20 দিন দেই, দেওয়ার পর আস্তে 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 10-12 দিন গেল, তারপরে একটু পরিমাণ বাড়িয়ে দেই, এইভাবে হইতে 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 মাস দিয়ে চলে গেলো, তাহলে আমরা 1 কেজি পরিমাণ বাড়িয়ে দিই। দেওয়ার পর হইতে হইতে যখন লোডের মানে আর বেচা কেনার সময় হয়ে যাচ্ছে, তখন আমরা মানে 1.5 কেজি এক টাইমে দিই, তাহলে দিনে 2 টাইমে আছে 3 কেজি দিই। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই শুকনো হাড্ডিসার গরুকে আপনারা যে লালন পালন করেন, তো করার ক্ষেত্রে এখানে এই আপনার এই খাদ্যটা, এই খাদ্য রসুনটা আপনারা এইভাবে কতদিন পর্যন্ত মানে শুকনো হাড্ডিসার গরু লালন পালন করেন এবং কতদিন পর্যন্ত খাদ্যটা তাদের চলতে থাকে? আমার এখানে একবার খাদ্য মাখালে প্রায় 1 মাসের কাছাকাছি যায়, আর মনে করো কাছাকাছি যায় অনেক কিছু তা যায়, তারপরে আরও অন্য অন্য জিনিস আছে, গরু খুয়াই ইয়া করি এই। তা ও আরেকটা বিষয় আছে যে আপনার 100 কেজি ভুট্টার গুঁড়ার সঙ্গে আপনার ওই গমের যে ভুষিটা, এটা কতটুকু পরিমাণে আপনার মিশ্রা করেন? তো আমরা মালের একটা হিসাব আছে, ওই হিসাব অনুমানিকে দেই জিনিসটা, ওই হিসাব অনুযায়ী দেয়। মানে কতগুলো মাল হলে, কয়টন মাল হলে কতগুলো মেডিসিন দিতে হবে এইটা এই হিসাবে আমরা দেই মাটা। তো এখানে আপনার টোটালিভাবে খামারে কতজন শুকনো হাড্ডিসার গরু আছে? প্রায় 200 কাছাকাছি। প্রতিদিন এখানে আপনার শুকনো হাড্ডিসার গরুকে যে আপনি খাদ্য রসুন দেন, তা প্রতিদিন এগুলো কতগুলো খাদ্য রসুনের প্রয়োজন? প্রায় আমাদের মনে করো 50 কেজি বস্তা
ওগুলোর মধ্যে ভরালে প্রায় 70-80 কেজি ধাক্কা যায়। আমাদের 10 বস্তা লাগে, 10 বস্তা প্রতিদিনই এই গরুর পিছনে লাগে। সুপ্রিয় দর্শক, শুকনো হাড্ডিসর গরু লালন পালনে যে যে খাদ্য রসনের প্রয়োজন, আসলে এই বিষয়টা প্র্যাকটিক্যাল আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখানে যদি আমরা শুকনো হাড্ডিসর গরু লালন পালন করতে চাই, আমাদের যে যে খাদ্যটা দেওয়া প্রয়োজন, প্রোটিন প্রয়োজন আছে। প্রোটিন না দিলে একটি গরুকে আপনার 3-4 মাস পোষার পরে সেটা বিক্রি করতে গেলে একটা লাভের প্রয়োজন আছে। আসলে শুকনো হাড্ডিসর গরু লালন পালন করতে গেলে আমরা করি কারণ হচ্ছে একটাই, 2 টাকা লাভের জন্য। তাই এখানে লালন পালন করতে যেয়ে যদি আমরা এক্সেস কোনো খাদ্য দিয়ে দিই শুকনো হাড্ডিসর গরুকে, তাহলে খাদ্য রেশনটা বেশি চলে যায়। তো যদি লিমিট অনুযায়ী তাদের আমরা খাদ্য রেশন দিই, প্রতিটা গরুকে কতটুকু করে খাদ্য রেশন দেবো, এই বিষয়ে আপনাদের সকলের অবশ্যই জানা প্রয়োজন। দাদার সঙ্গে আমি কথা বললাম, দাদার সঙ্গে বলবো যে আসলে প্রতিটা গরুকে যদি আমরা প্রতিদিন কয় বেলা করে কতটুকু করে খাদ্য দেবো, এই বিষয়ে আপনাদের আমরা জানানোর চেষ্টা করবো। তা দাদা, এখানে যে বিষয় আছে যে প্রতিদিন মানে প্রতি সকালবেলা একটা গরুকে আপনি কতটুকু করে খাবার দিচ্ছেন? আমরা তো তখন নতুন অবস্থায় যে গরুটাকে নতুন নিয়ে আসছি, ওই গরুটা 1 পোয়া থেকে 1.5 পোয়া দেয় উর্ধ সংখ্যা। তারপরে 10-12 দিন খাসে আর খাবার ধরলো, তাকে আরো একটু 1 পোয়া বাড়িয়ে দিলাম। তারপরে আরও খাইতেছে, তাহলে 1 কেজি বাড়িয়ে দিলাম। এইভাবে আমরা বাড়াইতে থাকি। 3 মাস মানে 2 মাস পার হলে আমরা 1.5 কেজি এক বেলা দিয়ে দিই, এক বেলা 1.5 বেলা, আর 2 বেলা আছে 3 কেজি দিলে, 2 বেলা 2 টাইম 3 কেজি। রাত্রেবেলা কি খাবার দিচ্ছে? রাত্রে খালি খড় আর ঘাস। খড় এবং ঘাস, ঘাস কি আপনাদের জমিতে আবাদ করা আছে? হ্যাঁ, আবাদ করা আছে, যেটা নেপিয়ার ঘাস বলা হয়। নেপিয়ার ঘাস কতগুলো আবাদ করা? 10 বিঘার মতো। তো এখানে এই যে খাদ্যটা একটু বসেন, আপনার সঙ্গে আমি কথা বলি, এটা যে আপনি করছেন, এটার মধ্যে আপনি কতটুকু কি মিশিয়েছেন সেটা একটু বলবেন? এটা তো অনেক বিষয় হিসাব আছে, বহু যেভাবে খাদ্য রসুন যেভাবে দিচ্ছে বা যেতুক দিচ্ছে এই বিষয়টা উনি অবগত করছেন। তা এর সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে যে ইনি এই খাবারের সঙ্গে কোন কোন প্রোটিন এবং কী কী মেডিসিন দিতেছে, এই বিষয়টা যদি দাদার কাছে আমরা শুনে নেব। তা শোনার আগে আমরা আসলে এখন চলে যাবো যে দাদাকে নিয়ে, যে উনি কোন কোন মেডিসিন এর সঙ্গে মিশাচ্ছে বা দিচ্ছে বা এই খাদ্যের সঙ্গে মিলিয়ে দেবে আপনার শুকনো হাড্ডিসর গরুর মাংস বৃদ্ধির জন্য, সেই বিষয়টা একটু আপনাদের জানাবো। দাদা একটু চলেন, আপনাদের মেডিসিন যে জিনিসটা সেটা আপনার কাছে আমরা দেখব। হ্যাঁ দর্শক, এখানে উনি ওই খাদ্য রসনের সঙ্গে ভুট্টার গুঁড়া, ধানের গুঁড়া এবং আপনার গমের ভুষি যে মিশানো হয় তার সঙ্গে আপনার যে মেডিসিনটা ব্যবহার করে সেই মেডিসিনটা আপনাদের একবার দেখিয়ে দিই। হ্যাঁ দর্শক, এই যে এমি প্রোটা আসলে গরুর স্বাস্থ্য বা মাংস বৃদ্ধির জন্য এবং খাদ্য যাতে তারা খায় বা সুস্বাদু হওয়ার জন্য এই মেডিসিনটা দেওয়া হয়। তা দর্শক, আসলে এটা আপনার কতটুকু কতটুকু পরিমাণ দেওয়া হয় এই বিষয়টা আপনাদের যা আমরা জানা দেবো। তা দাদা, এই আপনার এমি প্রো যে আপনার ইয়াটা আছে, এটা আসলে আপনার 100 কেজির মধ্যে বা একটা বস্তা কতটুকু থাকে আপনার ভুট্টার গুঁড়া? 100 কেজির মধ্যে একটা প্যাকেট, 100 কেজির মধ্যে 1 প্যাকেট দিলেই আপনার হয়ে যায়। আর এটা এটা দিলে কি আপনার গরুর রুচি সম্ভবত বা খায় কি? মোটা হবে, রুচি হবে, জি হজম শক্তি করবে, মানে খাদ্য খাইতে তো গরুর সমস্যা নেই, সমস্যা নেই, তা তার রুচি বাড়ে। তাহলে এটা এটা সকল খামারিদের জন্য মনে হয় যে খাদ্যের সঙ্গে মিশিয়ে দেওয়াটা খুব ভালো হবে, ভালো হলে মানে মাংস বৃদ্ধি হবে এবং স্বাস্থ্য উজ্জ্বলম্ব হবে, সব দিক ভালো হবে, তো এখান থেকে আপনার যা যে বিষয়টা, যা আপনার আর তো কোনো মেডিসিন কি দেওয়া হয় সঙ্গে? হয়। ও, তা ভিতরে কি আমরা যাবো একটু আপনার সঙ্গে? ওরা কি দেওয়া দরকার, দেখলেন তো, দেখাই তো দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা দাদা, আপনাদের এই ঘরটা কি আপনাদের নিজস্বই? না না, কিনি নেই আমরা। হ্যাঁ, কোথা থেকে কিনে নিয়ে আসে? গ্রাম দিয়ে কিনি নেই, গ্রাম থেকে কিনে আনা হয়। তা গ্রাম থেকে কিনে আনবে এই ঘাসটা, আপনার যে খড়টা যে আপনারা গরুকে দেন, তা এটা আপনারা কীভাবে দেন? এটা আমরা মেশিনে কাটিয়া ছোট ছোট টুকরা করে কাটি দেই, ঘেরে আর ঘাসে একসাথে মেশিনে ঢুকে দিয়া মিশ্র করে দিয়ে খাই। তো আসলে একটা খামার করতে তো আমাদের খেরের অগ্রিম প্রয়োজন আছে, তাই কি না? অনেক প্রয়োজন, দরকার প্রয়োজন আছে, খুব দরকার। আপনার ঘাস, খাদ্য, খড় এটা প্রয়োজন আছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা শুকনো হাড্ডিসর গরু লালন পালনের যে খাদ্য রেশনটা সেই বিষয়টা আপনাদের আমরা জানানোর পুরোপুরি চেষ্টা করেছি। এবং এখানে যে বিষয়টা, যে আপনারা যদি শুকনো হাড্ডিসর গরু লালন পালন করে তাকে বিক্রয়যোগ্য করে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাদের খাদ্য রেশনটা অবশ্যই আপনাদের দেখতে হবে। আর দ্বিতীয়ত খড় এবং নেপিয়ার ঘাসটা সেটা আপনাদের পাশে জমিতে আবাদ করতে হবে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা শুকনো হাড্ডিসর গরু লালন পালন করে লাভবান হতে পারবেন। আর প্রিয় দর্শক, আসলে আপনাদের খাদ্য রেশনের বিষয়টা আমরা জানিয়ে দিয়েছি, নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব, সে প্রত্যাশায় এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।